ভারতীয় চলচ্চিত্র অভিনয় শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান, তারও গাড়ির প্রতি ভালোবাসা কম নয়, বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করে থাকেন তিনি। এবার তার একটি হাত ঘড়ির নজর কেড়েছে নেটিজেনদের, কারণ এই ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে। দ্য ইন্ডিয়ান হরোলজির বরাত দিয়ে সিয়াশা.কম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাকেট ফিলিপ। 8.66 ক্যারেটের 130টি হীরা ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে। এই ঘড়ির মূল্য 23.54 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 31.20 লাখ টাকারও বেশি। প্যাকেট ফিলিপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাত ঘড়িটি পাওয়া যায়। ঘড়ির অন্যান্য তথ্য ঠিক থাকলেও এর মূল্য উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। তবে সালমানের ঘড়িটি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইগার 3 বরাবরের মতো এই সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। গত বছরের 12 নভেম্বর বিশ্বের 8900 পর্দায় মুক্তি পায় জশলাস ফিল্মস প্রযোজিত এই সিনেমা। এটি পরিচালনা করেন মনীষ শর্মা।